আপনার জকগুলো সেম পাবেন, মোটরটাও সেম, জাস্ট আপনার ডিজাইনটা আলাদা, ডিজাইন আলাদা জি। এটার প্রাইস হচ্ছে 4650 টাকা বর্তমান। আমাদের যে অ্যাসেসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে 304 গ্রেডের অ্যাসেস, যেটা খুবই ভালো মানের, ঠিক আছে। এবং ব্লেডগুলো আপনি যখন ব্ল্যান্ড করবেন, অনেক ব্লেড আছে আপনার ধারটা চলে যায়, আমাদের ব্লেডের 304 গ্রেডের অ্যাসেস হওয়ার কারণে ব্লেডটার ধারটা চলে যাবে না, এটা যত কাটবে তত ধার। একটা ব্ল্যান্ডারে ইউজ করা হয়েছে একটা করে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, এই যে নিচের যে রেড কালার সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট ব্রেকার সুইচ, যেটা হচ্ছে রিসেট বাটনের মতো কাজ করে। গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ আমি চলে আসছি ভীষণ এম্পোরিয়ামে, আর আপনাদের অনেকেরই প্রয়োজন হয় ব্লেন্ডার মেশিনের, অনেকে জুস তৈরি করতে বা ব্লেন্ড করার জন্য আদা জিরা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন অনেক কিছু ব্লেন্ড করার জন্য আপনাদের প্রয়োজন হয়। তো আজকে আমি কিছু স্পেসিফিক এবং আপডেট কিছু ব্লেন্ডার মেশিন আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন কিছু ব্লেন্ডারের কালেকশন, আজকে আপডেট প্রাইসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে আমাকে হেল্প করবেন অর্ণব ভাই। আসসালামু আলাইকুম অর্ণব ভাই, এর আগে আপনি যে ব্লেন্ডারের ভিডিও দিয়েছিলেন সেখানে অনেক রেসপন্স ছিল, তো আজকে আমি আবার চলে এসেছি ভীষণ এম্পোরিয়াম বগাবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকাতে। আপনি কাইন্ডলি এখানে যে ব্লেন্ডারগুলো আছে এগুলোর আপডেট মডেল এবং প্রাইস সম্পর্কে আমাদের ভিউয়ার্সদের জানাবেন। আচ্ছা, আমাদের এখানে এখন আপডেট বর্তমানে অনেকগুলো মডেলই চলে আসছে। প্রথমে আমি দেখাই এই মডেলটা, এটা হচ্ছে সাইক্লোন, মডেলের নাম হচ্ছে সাইক্লোন, যেটার বর্তমান মূল্য হচ্ছে 4900 টাকা এবং ওয়াট ক্যাপাসিটি পাবেন হচ্ছে 850 ওয়াট, যেটা খুবই পাওয়ারফুল মোটর এবং 100% কপারের মোটর, ঠিক আছে। এবং আমাদের জুস জগগুলো যদি দেখাই, আমাদের যে অ্যাসেসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে 304 গ্রেডের অ্যাসেস, যেটা খুবই ভালো মানের, ঠিক আছে। এবং ব্লেডগুলো আপনি যখন ব্ল্যান্ড করবেন, অনেক ব্লেড আছে আপনার ধারটা চলে যায়, আমাদের ব্লেডের 304 গ্রেডের অ্যাসেস হওয়ার কারণে ব্লেডটার ধারটা চলে যাবে না, এটা যত কাটবে তত ধারালো হবে, সূচালো হবে। প্লাস আমাদের যে এই ঢাকনাগুলো আছে, অনেক সময় হাত থেকে পড়ে যায় বাটিগুলো, যখন আমরা রান্না করে ব্ল্যান্ডটা করতে যাই হাত থেকে পিছলে খেয়ে কিন্তু পড়ে যায়, বা বাচ্চারা যখন কাজ করতে যায় তখন পড়ে যায়, তো আপনার এই ঢাকনাগুলোতে পড়লেও ভাঙার সম্ভাবনা নাই। প্লাস হচ্ছে আমাদের যে এই বেসটা আছে, এই বেসটাও মেটাল, আপনি কাছ থেকে যদি দেখান বেসটাও মেটাল, প্লাস এই বেস যে নবগুলো আছে এগুলো প্রিমিয়াম করেছে, যেটা আপনার ক্ষয় হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে অ্যাডজাস্ট করা, অনেক বেজ আছে আপনার অ্যাডজাস্ট ছিল না, আগের যে মডেলগুলো ছিল ওইগুলো একদম অ্যাডজাস্ট ছিল না, যেটা হচ্ছে আপনি খুলতে পারতেন জগটা থেকে বেজটা খুলতে আলাদা আলাদা করা যেত, এটা হচ্ছে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকতো, বা অনেক সময় লাগাইতে গিয়ে লাগাইতে পারতো না, ব্ল্যান্ডার অন হইতো না। কিন্তু এই ব্ল্যান্ডারগুলোতে এরকম কোনো ধরনের ঝামেলা নাই, যেটা আপনি ব্ল্যান্ডটা বসে ব্ল্যান্ডারটার জগটা বসে ঘোরালেই ঘুরবে। এটার মধ্যে কয় জগ? এটার মধ্যে প্রত্যেকটার সাথে তিনটা করে জগ পাবেন, একটা হচ্ছে জুসার, একটা হচ্ছে মিনচার, আর একটা হচ্ছে গ্রাইন্ডার। মিনচার জগটা হচ্ছে এটা, মিনচার ব্লেডগুলো দেখান, মিনচারের জগটা হচ্ছে এই যে এটা, এটা তো জুসার না? জি, এটাতে সকল ধরনের ফলের জুস করতে পারবেন, এটাতে আদা রসুন সব ধরনের আপনার মশলা জাতীয় যে পেস্ট করতে হয়, ভিজা জাতীয় যে পেস্ট, এটা করতে পারবেন। প্লাস হচ্ছে আরেকটা পাওয়া যায় হচ্ছে গ্রাইন্ডার, এটাতে আপনার চালের গুঁড়া, ডালের গুঁড়া, মাংস কিমা, ব্লেডটা দেখান, অনেক পাওয়ারফুল একটা মোটরের সাথে আপনি ব্লেডগুলো পাচ্ছেন। এবং আমাদের প্রত্যেকটা ব্ল্যান্ডারে ইউজ করা হয়েছে একটা করে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, এই যে নিচের যে রেড কালার সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট ব্রেকার সুইচ, যেটা হচ্ছে রিসেট বাটনের মতো কাজ করে। আপনার ব্লেন্ডারটা চালাচ্ছেন, চালাতে চালাতে যদি মোটরটা ওভারহিটেড হয়ে যায় অথবা আপনার বৈদ্যুতিক কোনো সমস্যা হলো, শর্ট সার্কিট হলো, সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারের মোটরের উপর ডিরেক্টলি প্রেশারটা না পড়ে আপনার এই সুইচের উপর প্রেশারটা পড়তেছে, কারণ এই সুইচ হয়ে কারেন্টটা বিদ্যুৎটা আসতেছে, তখন সুইচের উপর আপনার প্রেশারটা পড়তেছে, তখন আপনার অটোমেটিক্যালি কোনো বৈদ্যুতিক সংযোগের কারণে প্রবলেম হলে ব্লেন্ডারটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো 5 মিনিট রেস্ট দিয়ে নিচের সুইচটা আবার চাপ দিয়ে অন করে দিলে আবার মোটরটা রিসেট নিয়ে যায় নিচ্ছে, যেটা আপনার ব্লেন্ডারটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য ফলপ্রসূ হবে। এটার মধ্যে দুইটা কালার আছে, এই একটা কালার ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে আপনার মার্বেল রেডের মধ্যে আরেকটা কালার, এবং সেম ওয়াটের মধ্যে 850 ওয়াট সেম এর মধ্যে এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আরেকটা মডেল। এই মডেলটা দেখেন, এটার মধ্যে দুইটা কালার হয়, এটার প্রাইস বর্তমানে 4650। হ্যাঁ, এটার বেসমেন্ট আছে, এখানে আপনি আরেকটা বাটি রাখার জন্য একটা প্লেস পাবেন আর কি।
আরেকটা বাটি রাখার জন্য এখানে আপনার জগগুলো সেম পাবেন, মোটরটাও সেম, জাস্ট আপনার ডিজাইনটা আলাদা, ডিজাইন আলাদা জি। এটার প্রাইস হচ্ছে 4650 টাকা বর্তমান, 4650। আর 850 ওয়াট যেটা প্রথম দেখালাম ওটা হচ্ছে, এটা কি শুরু কি বেসমেন্টটা রেড কালার নাকি অন্য কোনো? জি আরেকটা কালার আছে, এটা হচ্ছে আরেকটা গোল্ডেন কালার আছে এই পাশে যদি দেখান। গাইজ আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই পাশে দেখুন গোল্ডেন কালার জি। আরেকটা হচ্ছে 4650 টাকা না? জি 4650 টাকা, 50 টাকা। আর এদিকে দেখতে পারতেছেন আরেকটা মডেল, এটা হচ্ছে রেপিডেক্স মডেল, যেটা ওয়াট ক্যাপাসিটি হচ্ছে 750 ওয়াট। জি 750 ওয়াট। আপনার অনেকে 850 ওয়াট চায়, অনেকে 750 ওয়াট চায়, অনেকে আবার 650 ওয়াট চায়। কোম্পানি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সবগুলো ওয়াটেরই তৈরি করেছে। আবার এটার মডেলগুলো যে সেমই, আপনার জাস্ট এই যে নিচে সার্কিট ব্রেকার পাবেন, প্লাস বাটিগুলো যে আছে বাটিগুলোও সেম পাবেন। ঠিক আছে, এখানে যে কেবলটা আছে এটা কতটুকু হবে? এটা আপনার 3 ফিটের মতো হয়। 3 ফিট জি, সবগুলোই কি 3 ফিট? সবগুলোতেই মোটামুটি 3 ফিট। এটার প্রাইসটা কত বলেন? এটার প্রাইস হচ্ছে 4300 টাকা, 4300। এই পাশে দেখতে পাচ্ছি আরও একটা প্ল্যান, এটা এটার মধ্যে আছে, এটা হচ্ছে 650 ওয়াট। ঠিক আছে, 650 ওয়াটের মধ্যে এই মডেলটা পাবেন। এখানে লেখা র্যাপিড পাওয়ার, জি র্যাপিড পাওয়ার মডেলটার নাম। আচ্ছা আচ্ছা, এটার কি কালার একটাই নাকি? জি এটার কালার একটাই। এই পাশে আপনার 750 ওয়াটের মধ্যে এই পাশে আরেকটা কালার আছে, 750 ওয়াটের মধ্যে আরেকটা কালার, এটা এর আগের ভিডিও দেখানো হয়েছিল, 011 মডেল। এটা খুবই আপনার ডিমান্ডেবল একটা মডেল, সর্বোচ্চ সেলকৃত মডেলটা এটা। প্রাইস কত এটার? এটার প্রাইস বর্তমান প্রাইস 4300 টাকা, 4300 টাকা। হ্যাঁ, আর এখানে আরেকটা আছে 650 ওয়াটের মধ্যে, এই পাশে একটা 650 ওয়াট দেখাইছিলাম, এই পাশে আরেকটা আছে। এটা এর প্রাইস কত? এটা এটার প্রাইস হচ্ছে 4150 টাকা। এটা বেসমেন্টটা নিচে একটু দেখি আমরা। জি এটার বেসমেন্টটা নিচেটাও, নিচের দিকেও সেম পাবেন, সার্কিট ব্রেকার আছে প্রত্যেকটাতে। আমাদের স্টিলের যে গুলো ব্লেন্ডার আছে সবগুলোতেই সার্কিট ব্রেকার সিস্টেম পাবেন। আর বর্তমানে স্টিলের ব্লেন্ডারগুলো টেকসই হয়, আমাদের সার্ভিস কোয়ালিটিরও পাবেন এরকম, প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লেন্ডারের মোটরের উপর 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের ওয়ারেন্টি? জি প্রত্যেকটা ব্লেন্ডারের উপর আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, প্লাস হচ্ছে সার্ভিসটা লাইফ টাইমই ফ্রি। আপনি যদি ভীষণ এম্পোরিয়াম শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনি আমাদের ভীষণ এম্পোরিয়ামের যে কোনো শাখা থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন। এবং 1 বছর পরেও যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হইতে হয়, তাহলে আপনার যে কোনো শোরুমে আপনি পৌঁছে দিলে আপনার সার্ভিস করে আপনাকে জানায় দেওয়া হবে, 72 ঘন্টার মধ্যে আপনি এটা সার্ভিস টাইম শুরু করে পাবেন। ধন্যবাদ আপনাকে। গাইজ এখানে কিছু ব্লেন্ডার মেশিন দেখলেন, তো এই ব্লেন্ডার মেশিনগুলোর এখানেও সেম কালেকশনগুলো রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা বিষ্ণু এম্পোরিয়ামে চলে আসেন, তাহলে এখান থেকে আপনারা বাছাই করে নিতে পারবেন বিভিন্ন ব্লেন্ডার মেশিনগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।